যখন কোনো বাংলা মুভি কোনো প্যান ইন্ডিয়াতে রিলিজ হয় বা অল ওভার ইন্ডিয়াতে রিলিজ হয়, তখনই একটাই কথা বলতে ইচ্ছে হয়, আমি গর্বিত, আমি বাঙালি। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো আজকের কিন্তু একটা বিশাল 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 বড় একটা আপডেট নিয়ে এসেছি, এবং সেটা কিন্তু এসভিএফ জিতটা এবং দেবদাকে নিয়েই। সো ব্যাপারটা হচ্ছে, এর আগে কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ হয়েছে এমন হচ্ছে মুভিগুলোর মধ্যে কিন্তু রয়েছে অ্যামাজন অভিযান বলি বা গোলন্দাজ বলি, তবে সেটা কিন্তু এই দুটো মুভি কিন্তু অতটাও হচ্ছে মানে ভালো করে কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ হয়নি। তবে এখন যদি মানে একমাত্র কেউ মানে প্যান ইন্ডিয়াতে মুভি রিলিজ করতে পারে এবং সেটা হচ্ছে এসভিএফ, মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তো সেক্ষেত্রে এসভিএফ থেকে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এবং একটা নতুন ফেসবুক পেজও খোলা হয়েছে, যাদের নাম হচ্ছে এসভিএফ ভারত। সো সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু শুধুমাত্র প্যান ইন্ডিয়া মুভিগুলোকেই রিলিজ করা হবে, এবং যেগুলো প্যান ইন্ডিয়াতে রিলিজ করার মতো মুভি তৈরি হবে সেইগুলোকে কিন্তু হচ্ছে প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে। এবং সেখানে কিন্তু অলরেডি কাকাবাবুর প্রত্যাবর্তন যে আপকামিং মুভিটা আসছে, যেখানে আমরা আমাদের আমাদের প্রসেনজিৎ রয়েছে, তার কিন্তু একটা অফিসিয়াল হিন্দি ট্রেলার কিন্তু লঞ্চ করা হয়ে গেছে, এবং তার হচ্ছে ফেসবুক পেজে বলি বা হচ্ছে ইউটিউবে বলি। তো সেক্ষেত্রে এখন যে আপডেটটা হচ্ছে, যেহেতু এসভিএফ থেকে মানে এসভিএফ ভারত থেকে শুধুমাত্র প্যান ইন্ডিয়া মুভিগুলো রিলিজ হবে, সো আমি কিন্তু এর আগে একটা আপডেট দিয়েছিলাম যে জিতার একটা আপকামিং মুভি আসতে চলেছে এসভিএফ এর সঙ্গে প্রজেক্টের, এবং যার কিন্তু বেসটা হতে পারে কয়লা খনিকে নিয়ে। তো সেক্ষেত্রে এই মুভিটাও কিন্তু হয়তো এসভিএফ ভারত থেকে আসতে পারে, কিন্তু কারণটা হচ্ছে এটা কিন্তু একটা লার্জার দেন লাইক একটা বিগ বাজেট অ্যাকশন একটা মুভি হতে চলেছে, এবং বাংলাতে কিন্তু এই ধরনের মুভি আগে হয়নি, এবং সেই সেই সঙ্গে সঙ্গে দেবদের মানে দেবেরও কিন্তু একটা মানে আপকামিং মুভি আসছে, এটা হচ্ছে রঘু টাকার, এবং যেটাকেও কিন্তু একটা মানে একটা অন্য লেভেলের একটা মানে দারুণভাবে একটা ভিএফএক্স এর কাজ ফাজ দিয়ে হচ্ছে বানানো হবে, সেটাও মেবি আসতে পারে এসভিএফ ভারতের থ্রু দিয়েই। সো মানে বলা বাহুল্য যে মানে যেই হচ্ছে মুভিগুলো বিগ বিগ বাজেটের যে মুভিগুলো আসছে সেগুলোই শুধুমাত্র হচ্ছে এসভিএফ ভারত থেকে রিলিজ হবে, এবং একটা এক্সপেকটেশন থেকে যায় যে আমাদের মধ্যে যে জিত এবং এসভিএফ আবার একটা হচ্ছে কোলাবোরেশন করবেন, এবং তাদের থেকে একটা দারুণ একটা লার্জার দেন লাইফ একটা মুভি আসতে পারে। সো এটাই ছিল আজকের মেইনলি আপডেট। সো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটি এই হবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।